সুন্দর করিয়া মুলার জেনে মুলারে হাটিয়া রাখলাম। আচ্ছা চিন্তা করমু এখন কিতা দিয়া রান্না করতাম। আসসালামু আলাইকুম, সকল কিতা ভালো আছো নি? এখন মুলারে হাটিয়া দইয়া রাখমু, তারপরে একটা হান্ডি বইরাম চুলার মাঝে, আর হান্ডির মাঝে দিছি 2 চামচ পরিমাণ সানফ্লাওয়ার তেল। তারপরে দিলাম আজকে বয়েল করা পেঁয়াজ, না তাই খাটিয়া রাখা পেঁয়াজ দিলাম, আর কয় টুকরা মাছও ভিজাইয়া রাখছি। পেঁয়াজ দিলাম একটা খাটিয়া ছোট ছোট করিয়া, তারপরে পেঁয়াজির সাথে লবণ দিমু, সায়ে চামচে 2 চামচ লবণ। এখন পেঁয়াজটারে সুন্দর মতে খসিয়া নি। সুন্দর কিতা, সুন্দরে সুন্দরে পাল্লা, সুন্দর কিতা তো সুন্দর করিয়া। আচ্ছা খসাইয়া নি পেঁয়াজটারে, তারপরে একটু পানি দিবো, পানি দিয়া ঢাকনা দিয়া গুড়িয়া রাখি দিবো গিয়া, আর পেঁয়াজটা সুন্দর মতে খসানি হইব। তারপরে আইয়া মশলা অ্যাড করমু সুন্দর সুন্দর করিয়া। কিতা হর রায় ভাই বই নকল, তোমরা ভালো আছো নি? আর দেশের সোনা ফাঁকি হল, তোমরা অসংখ্য ধন্যবাদ আমার সাথে আছো, ভিডিও দেখরায় শেয়ার দিরায়। মরসর গুঁড়া লইয়া রাখলাম, হলদির গুঁড়া লইয়া রাখছি, খারি পাউডার আমার পরিমাণ মতো, মরসর গুঁড়া 2 চামচ, হলদির গুঁড়া 1 চামচ, খারি পাউডার 2 চামচ। কোন চামচে চা জেনে বানাও, চায়ের চামচে। তখন মশলাটা পেঁয়াজির সাথে ভালো করিয়া খসিয়ে নেই, তারপরে আবারও দিমু একটুক জুল পানি আঁকি দিয়া একটু লড়াছড়া করিয়া, তারপরে খাটিয়া রাখা মূলা গুলা এড করবো। খারা খারা বালা পাও খাইতে হইবা, আমার ঘরে কেউ মূলা খায় না, আমি বালা পাই, আমার মজা লাগে। মূলা দিয়া সুটকি দি রানলে হলুদ কালার করিয়া কত মজা লাগে খাইতে গিয়া। একটু কষাইয়া মূলা ধরি সময় আছে আমার, তো তোমরা কিতা ভালো লাগে নি? যদি ভালো লাগে হইবাই আমার আর কি, আমি তো রান্ধি ইতা ঘুমাই ঘুমাইয়া। মূলা দিয়া কিতা করমু ভালো করিয়া, আর বারো লড়াছাড়া করিয়া গুড়িয়া রাখি দেব। মূলাটা কিছু খোসানি হইব, তারপরে মাছে ধরবো, অবশ্যই জানতে পারবাই, তোমরা দেখবা কিতার মাছ দিয়া রান্ধলাম। যদি ভালো লাগে তোমরা ওলা রান্ধে খাইবাই, আসলে সত্যি মজা হয়ে গেতার খালি, আমার তারিফ আমি নিজেই করে নিলাম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুন্দর হয় মজা হয়। পথের দিকে চেয়ে আসি গো আমি সখীর দেখা পাই না, দুটি চোখ আমার বেকুল হয়ে আছে, মনে মনে মিল না হলে গো অসখী গো, সখীর দোষ দিও না, তোমার প্রেমে আমি আর মজিব না, পথের প্রাণে চেয়ে আসি গো আমি সখার দেখা পাই না, দুটি চোখ আমার বেকুল হয়ে আছে। ইয়া মাছ দিলাইলাম সুন্দর করে লবণ দিয়া কি মাছরে দুইয়ার আছে সুন্দর করিয়া। এখন মাছে ধরলাম, মাছে ধরিয়া একটু লড়াছাড়া করিয়া গুড়িয়া রাখলাম, তারপরে দিলাম কয়টা গাছর খালা খাসা মরিছে রে, খালা খালা কালো কালো করিস নে গো অ্যালার্জি, বিধাতা করেছে কালো আমি করব কি, এক কালো যমুনার জল সর্ব পানি খায়, আর কালো আমি কৃষ্ণা সকল রাধে চায়, কালো কালো করিস নে গো অ্যালার্জি, বিধাতা করেছে কালো আমি করব কি,
ভুলে গেছিলাম বাহর ভাতা দিবে লাগি, যেমন বাহর ভাতা দিলাম ফলে তো জুল দিলাম, তারপরে এখন বাহর ভাতা দিয়া আরবার একটু পানি দিলাম, দিয়া গড়িয়া রাখি, বক বক করে উতরাইয়া যাইব, তারপরে চুলার গ্যাস অফ করবো। আশা করি তোমরা কাছে ভালো লাগবো, যদি ভালো লাগে লাইক দিবাই, ভিডিওটা দেখবাই, ভালো লাগলে শেয়ার দিবাই, যারা যারা শেয়ার করাই, নাতি নাতিন হল, আমার দেশের সোনা ভাকি হল, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমি, অনেক দোয়া অনেক ভালোবাসা। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, এখন চুলার গ্যাস অফ করলাম, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, মুলা দিয়া মিরকা মাছ দিয়া। সবাই দেখবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকো, দোয়া রইলো।